নবীর সূরতটা ছিল বাশারি, তাই আমাদেরকে বাশার রূপে প্রেরণ করার কারণে আমরা ভাগ্যশীল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু এখন এটা বলে উল্টা উল্টা কি বলে যে নবী আমার মতো, তো আমার মতো আপনাকে সৃষ্টি হয়েছে না নবী আগে সৃষ্টি হয়েছে? প্রশ্ন, নবী আগে সৃষ্টি হয়েছেন, আপনি তো অনেক পরে আসছেন। এই আসমান জমিন লৌহ কালম, তারপরে 18,000 যত মাখলুকাত আছে কোন সৃষ্টি হয় নাই যেই সময় নবীরে সৃষ্টি করছে, তাহলে আপনি কিভাবে নবীর মতো হইবেন? নবী সৃষ্টি হওয়ার পরে না আমি সৃষ্টি হয়েছি, কত পরে? তারপরে ফেরেশতারা, তারপরে কত জিন জাতি সৃষ্টি হয়েছে। আদম নবীর আগে সৃষ্টি হয়েছে ঘোড়া। সুবহানাল্লাহ বলি, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে ঘোড়া সৃষ্টি করছেন, তাহলে আমরা কত পরে আসছি? আর আল্লাহ নবী যে আমাদের আগে কত, যখন আল্লাহকে কেউ চিনত না, আল্লাহ যে ডাক দিব কিভাবে এই কথাটার ভাষায় তো কেউ জানতো না। আল্লাহ কি করছেন, নবীর মুখ দিয়ে কি করছেন, জবান দিয়ে, জবান মুবারক দিয়ে প্রকাশ করেছেন যে আল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বল, আল্লাহ যখন সৃষ্টি করলেন নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন কথাটা, খেলাটা দেখেন। আল্লাহ নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো আমার আর কেউ নাই, অর্থাৎ এটা ছাড়া কি আর কিছু নাই, তুমি ছাড়াই। তখন বলছে নবী আপনি যখন বলেছেন আমি ছাড়া আর কেউ নাই, আমি বলি মুহাম্মদ রাসূল ছাড়া আমার আর বন্ধু নাই, সুবহানাল্লাহ। এই কারণে কালেমা একটা, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ হইলে মুসলমান, আর লা ইলাহা ইল্লাল্লাহ ফললে কোনো কাজ হইব না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ না বলবেন, সুবহানাল্লাহ। অনেকে বলে থাকে যে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সবচেয়ে বড় জিকির। হ্যাঁ, জিকির আফদালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। ইবাদতের ক্ষেত্রে মুসলমান হওয়ার পরে যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন তখন আপনার ইবাদতটা গ্রহণযোগ্য হবে, আর যখন আপনি মুসলমান হয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ শুধু পড়তেছেন, নবীর উপর কোনো ঈমান নাই, যত জিকির ফিকির যত আমল আছে সব কিছুই বরবাদ, কোনো কিছু নাই। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ার পরে আল্লাহর নবীজি বলছে আফদালুল জিকিরি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। বলি যে ইবাদতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে বড় শ্রেষ্ঠ ইবাদত। তাহলে আপনি মুসলমান না হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি কাজ হইব? নবীকে মানতে হবে, নবীকে না না মানলে কোনো কাজ হবে না। যদি আমি কোরআন মানি, ঈমান আনছিলাম না যে আল্লাহ কোরআনে বলছে সালাত আদায় করো, কিন্তু নবী মানছি না সালাত আদায় করতেছি কাজ হবে না, রোজা রাখি কিন্তু নবী মানি না কাজ হবে না, কোরআন তেলাওয়াত করি নবী মানি না কাজ হবে না, যা কিছু সামগ্রিক যত শরীয়তের যা কিছু আছে যদি আপনি মানেন কিন্তু নবীরে মানেন না, কোনো কাজ হবে না, কোনো কিছু ইবাদত আপনার গ্রহণযোগ্য না, বুঝতে হবে। তাহলে আজকে আমি এই জিকির সম্পর্কে কিছু আলোচনা করব। আমরা জিকির দলবদ্ধভাবে একা উঠে বসে চলা ফিরা আমরা জিকির করি, একাও করি, আবার দলবদ্ধভাবে জিকির করি, আবার মনে মনে জিকির করি, প্রকাশ্যে জিকির করি, এইগুলা নিয়ে কিন্তু অনেকে বলেছে না নিজে নিজে জিকির করতে পারবা কিন্তু জোরে দলবদ্ধভাবে জিকির করা এটা জায়েজ না, নাউজুবিল্লাহ বলি। যদি একটা কথা বলি, যদি ওরা যদি কোরআন হাদিস না থাকতো, যে দলিলগুলো দেখা ওরা যদি কোরআন হাদিস না থাকতো তারা মুসলমান হইলেন না, তারা মুসলমান হইলেন ওই ফেরাউনের মতো হইলেন, আবু জাহেলের মতো, আবু জাহেল নবীকে দেইখা মুসলমান হইছে না, সাইবা উতবা নবীজিকে দেইখা মুসলমান হয় নাই, আবুল আহাব নবীকে দেইখা মুসলমান হয় নাই, আর উমর ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন ছাড়াই মুসলমান, সুবহানাল্লাহ বলি, কোরআন ছাড়াই মুসলমান হয়ে গেছে, কোনো প্রমাণ নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আম্মার ইবনে ইয়াসিরের পরিবার, সুমাইয়া যে ইসলামের সর্বপ্রথম নারীদের মধ্যে, নারীদের মধ্যে পুরুষের মধ্যে কি হয় নাই এই শহীদ হয় নাই, সর্বপ্রথম ইসলামের মধ্যে কৃতিত্ব অর্জন করেছেন নারী, সুবহানাল্লাহ বলি। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কি করেছেন, এই আবু জেহেল কি করেছেন, নাবির নিচে দিয়া কি করেছিলেন, বল্লম ঢুকাই দিয়েছিলেন, নাউজুবিল্লাহ বলি। ওই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কি করেছেন, সর্বপ্রথম মুসলমানদের মধ্যে আল্লাহ নবীজির শরীয়তের মধ্যে মুসলমানের মধ্যে কি করেছিলেন, শহীদ হয়েছিলেন, সুবহানাল্লাহ।
ওই নারী নবীকে দেইকেই মুসলমান হইছে, আম্মার ইবনে ইয়াসার তার পরিবার নবীকে দেইকে মুসলমান হইছে, আবু বকর নবীকে নাম শুনে মুসলমান হইছে, আলী নবীকে দেইকে 6 বছরের বাচ্চা ক বছরের 6 বছরের থাকা অবস্থায় নবীকে দেইকে মুসলমান হয়েছে, মা হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীকে দেইকে মুসলমান হয়েছে, হযরত আবু আমির হামজা রাদিয়াল্লাহু আনহু কি করেছেন নবীকে দেইকে মুসলমান হয়েছে, মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু নবীকে দেইকে মুসলমান হয়েছে, বেলাল রাদিয়াল্লাহু আনহু যিনি মুসলমানের একজন কি আহ্বায়ক যিনি মুয়াজ্জিন, বেলাল রাদিয়াল্লাহু আনহু হাবশি গোলামের গোলামি করত আর রাতে আয়েশা নবীর কাছে বসে থাকত, সুবহানাল্লাহ বলি ওই নবীকে দেইকেই মুসলমান হয়েছে। এইভাবে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু নবীকে দেইকে মুসলমান হয়েছে, আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীকে দেইকে মুসলমান হয়েছে, এইভাবে যত সাহাবীরা আছে বেশিরভাগই নবীকে দেইকে মুসলমান হয়েছে। কোরআনের কোনো প্রমাণ চাই না যে আল্লাহকে দেখাইলে মুসলমান হব, এই কথা বলে নাই যে আমি নবী হে নবী আপনাকে মানবো যদি আল্লাহকে দেখাইতে পারেন জান্নাত দেখাইতে পারেন, যে আল্লাহ যে ওহী বাণী করতে পারে আল্লাহর পক্ষ থেকে কোনো প্রমাণ নিয়ে আসতে পারেন এমন কথা বলে নাই, শুধু নবীকে দেখছে এইভাবে কি করেছেন মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, থাক আজকে থাক আজকে থাক আলোচনা করতে পারবো, নবীকে দেখছে মুসলমান হয়েছে। আর ওই যে না কোরআন হাদিস থাইক দলিল সা, কোরআন হাদিস থাইক দলিল সা, ওই আবু জাহলের মতো কোরআন হাদিস থাইকা আবু লাহাবের মতো দলিল সা, দলিল থাকার পরও আবু জাহলের মতো সাইবা উৎপাদের মতো নবীকে দেইকে মুসলমান হয় না। আজকে নবীর হাদিস কোরআন থাইকা ও যদি এটা অস্বীকার করে তাহলে কী ধরনের, এটা কী ধরনের মূর্খমি, নবীকে দেইকেও যদি মুসলমান মুসলমান দাবি করে নবীর হাদিসকে অস্বীকার করো, একজনে জিকির করে ওরে বাদা দো, দেখা যায় আমরা প্রায় সময় জিকির করি মিলাদ কিয়াম করি যে যে জিকিরের সময় নাকি চলে যায়, এটা কোন ধরনের আদবতা, এটা কোন ধরনের কথা। আজকে আমি সহিহুল বুহারি, এই যে দেখেন সহিহুল বুহারি ইসলামিক ফাউন্ডেশন দশম খণ্ড, দশম খণ্ড সহিহুল বুহারি ইসলামিক ফাউন্ডেশনের, এই সর্বপ্রথম এই ইসলামিক ফাউন্ডেশনের দশম খণ্ডের এই প্রথম নাম্বার হাদিসটাই সুবহানাল্লাহ বলি, প্রথম নাম্বারে হচ্ছে যে ফাদলুন ফাদলু যিকিরিল্লাহি আজ্জা ওয়া জাল্লা, আল্লাহর জিকিরের ফজিলত সুবহানাল্লাহ বলি কি, এই হাদিস হচ্ছে 5965, কত 5965, এই হাদিস থেকে না 5966 নাম্বার হাদিস, 5966 নাম্বার হাদিস এবং 5965 নাম্বার হাদিস, আমি 66 নাম্বার হাদিসটা অনেক বড় হাদিস তবুও আমি একটু বলবো, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يستميسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تنادى هلتم إلى حاجاتكم قال فيخفونهم فأجني هاتهم إلى السماء الدنيا قال فيسألوهم ربهم وهو عالم منهم ما يقول عبادي سبحان الله بولي عارونك আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যিনি 5000-এর অধিক হাদিস কি করেছেন রেওয়ায়াত করেছেন, সর্বাধিক হাদিস বর্ণনাকারী যিনি, উনার চাইতে কোনো সাহাবী কি করে নাই হাদিস রেওয়ায়াত করতে পারে নাই, ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা আল্লাহর নবীজি বলেন যখন সমাবেশ দলবদ্ধ হইয়া কি করে, সমাবেশ দলবদ্ধ হইয়া কি করে কোন এক দল জিকির করে তখন কি ফেরেশতারা গরণ কি করে তাদের কাছে আয়েশা হাজির হয় সুবহানাল্লাহ, তাদের তালাশ করে যে কোথায় দলবদ্ধভাবে জিকির করে ওই সমাবেশে কি তালাশ করে এলাকাতে হায়দ্রাবাদ কসবা এই বিভিন্ন জায়গাতে কোথায় কি দলবদ্ধভাবে জিকির করতেছে ওইখানে যায়, যায়া বলতেছে ফেরেশতারা বলে যে তোমরা যেই কাছে রত আছে এই কাজের মধ্যে থাকো সুবহানাল্লাহ বলি, তোমরা এই কাজের মধ্যে থাকো, তখন আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন এই আমার ফেরেশতারা তারা আমার এই বান্দারা কি করতেছে আল্লাহ কি জানে না, এখন তো ধরেন না আল্লাহর নবী যে একটা হাদিস আছে মুসলিম শরীফে যে হাউজে কাউসার নবীজি বিলাইবেন
নবীজি পানি দিচ্ছেন, হাউসে পানি দিবেন, দেওয়ার পরে এক দল আসবে যেগুলো বেদাত করছিল, গুমরাহী আলেমগুলা আসবে, তখন আল্লাহ নবীজি তাদেরকে দিবেন। তখন ফেরেশতারা যে হুজুর আপনি তাদেরকে দিয়েন না, তখন আল্লাহ নবীজি বলবে যে কিসের জন্য? কো তারা আপনি জানেন না, আপনি জানেন না তারা কি কাজ করছে। আপনি যখন দুনিয়া থেকে চলে আসছেন, আসার পরে তারা বেদাত রচনা করছে, তারা আলেম হয়ে মানুষকে বিভিন্ন ধরনের বিভ্রান্ত সৃষ্টি করছে, সৃষ্টি করার এই করছে, বিভিন্ন ধরনের মতানৈক্য সৃষ্টি করছে এই কারণে। তখন আল্লাহ নবী বলছে তাই নাকি, দূর হো দূর হো দূর হো, এই ফতোয়া ছাড়া দে। এখন কিন্তু এই ফতোয়া নবীর ক্ষেত্রে ফতোয়া ছাড়ে যে যে হাদিস তো ঠিকই যে দূর নবী জানতেন না, তুমি নবী যদি জানতেন তাহলে তো তাদেরকে পানি খাওয়াইতেন না। তখন আজকে আমি এই ফতোয়া দেই, আল্লাহ কি জানে না যে তার বান্দারা কি করে ফেরেশতাদের কাছে কি বলতেছে? ও আমার ফেরেশতারা, এই যে আমার এই বান্দারা কি করতেছে? আল্লাহও জানেন, নবীও জানেন, সুবহানাল্লাহ বলি। আরেকটি প্রশ্ন, যদি কেউ বলে যে নবী কি জানলেই কথা বললে কেন, তাহলে আল্লাহ জানলেই কথা বললে কেন? দুই দুই নম্বরে নবী যে জানতেন না জানেন এই হাদিস তো নবী বলছে, কিয়ামত তো এখন হইছে না, সুবহানাল্লাহ বলি, হাশর হইছে, হাশর হইছে কি না? তো হাশরের কথা নবী যে এখন বলতেছে যে আমার একদল উম্মত আসবে, আয়েশা এই কাজ করবে, তখন তাদেরকে ফেরেশতারা বাধা দিবে, তখন আমি বলবো যে তারা এই কাজ করছিল। তো এই কথাটা কার কাছ থেকে পাইছি? নবীজির কাছ থেকে পাইছি। তো নবীজির কাছ থেকে পাইয়া নবীজির উপর ফতোয়া, হ্যাঁ, এটা কোন ধরনের ফতোয়া? আল্লাহর কাছ থেকে পাইছি, আল্লাহর উপর ফতোয়া দেওয়া যাবে? আল্লাহ জানেন, নবীও জানেন, জানার পরও আমাদের শিক্ষা দেওয়ার জন্য। তখন ফেরেশতা বলতেছে বুঝো আল্লাহ, তারা তোমার শান শৌকত, তোমার গুণ কীর্তিন্য, তোমার তোমার প্রশংসারত রয়েছে। আল্লাহ বলেন তারা কি আর কোন উদ্দেশ্য আছে? কো না, তারা উদ্দেশ্য। তখন আল্লাহ বলে তারা কি চায়? সুবহান আল্লাহ বলি, একটু জোরে বলেন সুবহান আল্লাহ বলি, তারা কি চাই? যে জিকিরকারীরা কি চাই? তখন কোস আল্লাহ তারা জান্নাত চাই, সুবহান আল্লাহ বলি। তো জান্নাত তারা কি কখনো দেখছে? তখন বলতেছে আল্লাহ যদি জান্নাত দেখতো তাহলে দুনিয়া সাইরা হতো, আপনি জিকিরি আপনি ইবাদত করতো, আপনাকে না দেখাই তারা এইভাবে করতেছে, যদি তারা দেখতো তাহলে তো আরো কি হয়ে যেত, জান্নাতের আশা আরো কি হইতে যেত। তখন বলতেছে যে আবার বলে তারা আরো, তারা কি আমি আল্লাহকে দেখছে? কো না, আমি আল্লাহরে দেখলে তো তা আমি আল্লাহরে, আল্লাহ তোমাকে দেখলে তো তারা আরো জিকির করতো, তারা আরো ইবাদত করতো। তারপর বলছে তারা কিসে থেকে পা আনার চায়? তারা কিসে থেকে পা আনার চাই? কি কাজ থেকে? তো আল্লাহ জাহান্নাম থেকে, সুবহান আল্লাহ বলি। আল্লাহ কি জানে না? এই ফতোয়া কি লাগাইতে পারবেন আল্লাহর উপর যে আল্লাহ জানে না? বুঝি কইতেছে ফেরেশতা, আমার কথা নয়, 5966 নম্বর হাদিস সহিহুল বুখারীর দশম খণ্ড, সহিহুল বুখারীর দশম খণ্ড, এই 5966 নম্বর হাদিস, এই জায়গার মধ্যে আল্লাহ বলতেছে, আল্লাহ কি জানে না? সবই জানে। জানার পরে প্রশ্ন করতেছে, এরপরে বলতেছে তারা যে জাহান্নাম দেখতো, আল্লাহ জাহান্নাম দেখতো তো বাড়ি ঘর সব সাইরা, শুধু তোমার এই জাহান্নামের বই আল্লাহ তোমার এমন ডাকা রাখতো, তারা আর কেউ জাহান্নামে যাইতো না, সব জান্নাতে যাইতো, সুবহান আল্লাহ বলি। এইভাবে তাদেরকে আরো অনেক প্রশ্ন করে থাকেন। এরপরে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলেন যে ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ কি করছি, তাদেরকে ক্ষমা করে দিছি, সুবহান আল্লাহ বলি। তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ ওই জিকিরকারীকে, যারা দলবদ্ধভাবে জিকির করতেছে তাদেরকে কি করবা, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম, সুবহান আল্লাহ। আবার তখন ফেরেশতার হুজুর আল্লাহ এই একদল আইসে কি হেরা জিকির করতে আসে না, এই জিকির করার উদ্দেশ্য নাই আর ছিল না, এই যারা জিকির করতেছে করতেছে, কিন্তু আরেক কয়েকজন লোক আছে তারা জিকির করতে আসছিল না, তাদেরকে আমি আল্লাহ যেহেতু তারা এই দলের মধ্যে সামিল হয়েছে তাদেরকে আমি জিকিরকারী অন্তর্ভুক্ত করে তাদের গুনাহমা করে দিলাম, সুবহান আল্লাহ। এখন যদি হাদিস কোরআন থাইকে যদি কই যে জিকির করা জায়েজ না, আর একটি সূরা আরাফের 205-4 নম্বর এখানে জিকির করার আস্তে করার বলা আছে, জোরে বলা আছে, এই ফতোয়া দিবে অনেকে। আল্লাহ কোরআনে বলছেন যে যখন কোরআন তেলাত করা হয় তোমরা কি সুপ্ত হও এবং শ্রবণ করো, তোমাদের রহমত হইব। আর 205 নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা এত উচ্চ সুরে জিকির কইরো না,
তখন কিসের জন্য জিকির করতে না করছে এটা বলতে হবে। আল্লাহর নবী জি দেখলেন যে তারা ভাবছে যে তাদের ঈমান ঈমান আকীদা অনেক সাহাবীদের ছিল, যে আল্লাহ বুঝি জিকির জোরে করলে শুনে, আস্তে বুঝি শুনে না। তখন তাদের এই বিভ্রান্ত আকীদা নিরসন করার জন্য আল্লাহর নবীজি বলছে তোমরা যেই প্রভুর ডাহো ওই প্রভু হাটকাল না, কোনো ভয়রা না, কোনো কানা না, কোনো ল্যাংরা না। তোমার প্রভু তোমার অন্তর খবর জানে, জাহিরে ডাকলে ওটা শুনবে, বাতিনে ডাকলে শুনবে, আর তোমার প্রভু সব কিছুই জানে। তোমরা এত জোরে জিকির করো না, আবার এত আস্তে জিকির করো না, পরিবেশ নিয়ন্ত্রণ করে জিকির করো। এই জায়গার মধ্যে অনেক ফতোয়াতে যে আস্তে জিকির করার কথা বলা হয়েছে, জিকির জোরে না। ওই জায়গায় হামাগুড়ি এখন আপনার সমাবেশ, আমরা এখানে এসেছি কি এখন আলোচনা শোনার জন্য, এখন আলোচনা করতেছি, এই জায়গার মধ্যে জিকির হচ্ছে, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু এমন একটা সময় ছিল যে আল্লাহ নবীজির এক সাহাবীর সালাত আদায় করতেছে, এক সাহাবী জিকির করতেছে, তখন তাদের মধ্যে একটা হজব রয়ে গেছে এবং কাফেররা কি করতো এই কোরআন তেলাওয়াত করলে কথা বলতো। তখন আল্লাহ কোরআনের বাণী দিয়েছে তুমি যখন জিকির করা হয় তোমরা চুপ করে জিকির করো যেন অন্যজনের সমস্যা না হয়, কিন্তু এই ফতোয়া লাগাই দিছে। তাহলে আমরা 6,000-5,966 নম্বর আয়াত থেকে পাইলাম, যে হাদিস থেকে পাইলাম যে জিকির দলবদ্ধভাবে জিকির করলে আল্লাহ গর্ব কইরা ফেরেশতাদেরকে সাক্ষী রাখিয়া তাদেরকে ক্ষমা করে দিয়েছে, সুবহানাল্লাহ বলি। এরপরে আসেন সহিহুল বুখারীর 840 নম্বর হাদিস, 842 এবং 41 এবং 42, 841 এবং 42 এখানে আছে। বুহারী শরীফের মুসলিম শরীফের আছে 2,699 নম্বর হাদিস এবং 2,700 নম্বর হাদিস। তিরমিজি শরীফ আছে 1,425 নম্বর হাদিস। আবু দাউদ শরীফ আছে 4,946 নম্বর হাদিস। এইভাবে আপনার বুহারী শরীফে বললাম 6,408 নম্বর হাদিস, মুসলিম শরীফে 2,689 হাদিস, তিরমিজি শরীফে 3,600 নম্বর হাদিস। উচ্চ সুরে দলবদ্ধভাবে জিকির করার প্রমাণ, সুবহানাল্লাহ বলি। এরপরে দেখেন 841-842 কত নাম্বার, 841-842 এটাও সহিহুল বুখারীর প্রথম খণ্ড, এটা হচ্ছে মেইন কিতাব। ওই কিতাব থেকে আমি দ্বিতীয় খণ্ডটা আনতে পারি নাই, এই কারণে আমি প্রথম খণ্ড থেকে মেইন কিতাব থেকে দেখাচ্ছি। এখানে দেখেন বাবু জিক্রি বাদাস সালাত, বাবু জিক্রি বাদাস সালাত। বাব অর্থ কি অদ্দা, অদ্দা কি বাব অর্থ দরজা বোঝানো হয়েছে, দরজা অদ্দা। আর জিকিরি জিকির বাদ সালাতি, সালাতের পরের জিকির, সুবহানাল্লাহ বলি। ফরজ নামাজের পরে জিকিরের অধ্যায় হাদ্দাসানা ইসাক ইবনে নুসরাকা, এত যাই না, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আখবারাহু আন্না রাফা আস সাউতি বি জিকিরি হিনা ইয়ানসারাফুন নাসু মিনাল মাকতুবাতি কানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ বলি। আল্লাহর নবীজির সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা যখন ফরজ সালাত শেষ হইতো তখন আমরা কি করতাম, উচ্চ সুরে জিকির করতাম, আর এই জিকিরটা ছিল আল্লাহর নবীজির জামানায়, সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির জামানায় ফরজ সালাতের পরে আমরা সকলে দলবদ্ধভাবে জিকির করতাম, সুবহানাল্লাহ বলি। দুই নম্বরে আবার এটা হচ্ছে হাদিস নম্বর 841, আবার 842 নম্বর হাদিসে ওই আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কালা কুনতু আরিফু আন কাদা আস সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতাকবীর, বিতাকবীর তো আল্লাহু 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 জিকির, যে আমরা কি করতাম আমি বুঝতে পারতাম। আমি দূর থেকে, আমার বাড়ি একটু দূরে ছিল, এখান থেকে ওনার প্রমাণ করে যে উনি একটু দূরের বাড়ি ছিল, যেমন আবু তাহার মিয়ার বাড়ি, ওইখান থেকে আমি শুনতাম, যে আমি বুঝতে পারতাম যে ফজরের সালাত শেষ হয়েছে তাকবীর শুনে, সুবহানাল্লাহ। অর্থাৎ জিকির শুনে বুঝতে পারলাম যে ফজরের সালাত শেষ হয়েছে, মুসল্লিরা জিকির করতেছে, সুবহানাল্লাহ বলি। এখন যদি আমি ওই সময় বলি যে এই কোরআন হাদিস থাইকা আবু জেল কি করছে না, মুসলমান হয়েছে না, আবু লাহাব মুসলমান হয়েছে না, কতগুলা বিভ্রান্ত সমাজ কোন দেশে কোন সারা বিশ্বেই এইভাবে আছে যে তারা যদি কোরআন হাদিস না থাকে তারা মুসলমান হইল না। কোরআন হাদিস না থাকলে আবু বকর তো নবী সারা নবী দেখে মুসলমান হয়েছে, কারণ নবীজি আসছে 570 খ্রিস্টাব্দে, 40 বছর যখন আল্লাহর নবীজির বয়স মোবারক, ক বছর 40 বছর পরে নবুয়তি পাইছে, ক বছর
চল্লিশ বছরের পরে নবুয়তি পাইছে, এরপরে কোরআন নাজিল হয়েছে, সুবহানাল্লাহ বলি। আর এই চল্লিশ বছরের মধ্যে আল্লাহর নবীজির চল্লিশ বছর যখন হয়েছে, তখন আবু বকর মুসলমান, উমর মুসলমান, উসমান মুসলমান, আলী মুসলমান, হাদিজাতুল কুবরা মুসলমান, আব্বাস রাদিয়াল্লাহ মুসলমান, এরপরে আমির হামজা রাদিয়াল্লাহ মুসলমান, আম্মার ইবনে ইয়াসির, সুমাইয়া রাদিয়াল্লাহর পরিবার মুসলমান, এইবার বেলাল রাদিয়াল্লাহ মুসলমান, যত মুসা আশআরি রাদিয়াল্লাহ মুসলমান, আবু হুরায়রা মুসলমান, এইভাবে যত সাহাবী ছিল সব নবীরে দেখা মুসলমান হয়েছে, কোরআন দেখা কোরআন পায়া মুসলমান হয় নাই, সুবহানাল্লাহ বলি। আর যারা নবীকে ওই কোরআন দলিল চাইছে যে এর মুজাজা, এই মুজাজা, হাবিব বিন মালিক আবু জাহেল বলছে যে যদি চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে মুসলমান হইব। সূরা কামার একটা সূরা আছে, কি সূরা কামার একটা সূরা আছে, ওই কামারের প্রথম আয়াতে ইকতারা ইকতারা বাদিসাতি ওয়ান শাক্কাল কামার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, ও আমার বান্দা বান্দিরা, কিয়ামত আস্তে আস্তে চলে এসেছে, কিয়ামত সন্নিকটিত, সুবহানাল্লাহ। আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ নবীজির আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত করছে, তো কি হয়েছে না, মুসলমান হয়েছে না ওই চন্দ্র। ওই সময় আল্লাহ বলছে যে চন্দ্র দুই ভাগ হয়েছে, কি এখন কি হয়ে যাবো, কেমত হয়ে যাবো গা। ও আবু জাহেল ছিল, আবু জাহেল লোকের হাবিব বিন মালিক একজন প্রধানমন্ত্রী ছিল, উনি তার পরিবার নিয়ে কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। কিন্তু আবু জাহেল সাহেবা উদ্বা এবং এই আবুল আহাব তারা মুসলমান হইতে পারে নাই, কিন্তু নবীর যত মুজিজা দেখায়, হাদিস থাইকে যদি হাদিসের উপর কেউ ঠেলাঠেলি করে, কেউ যদি এরকম আসে যে আল্লাহর কসম এই মসজিদে বলে থাকি, যদি এরকম হাদিস থাকে যে জিকির করা জায়েজ না, জিকির সমাবেশে একা সব জায়গাতে জায়েজ, যদি একটা হাদিস জাগাইতে পারেন, পায়ে হাতে ধইরা বলি যে হাদিসটা নিয়ে আসেন যে আল্লাহ নবী নিষেধ করছে নামাজের পরে সম্মিলিতভাবে জিকির করা হারাম, নিষেধ করছে, একটা হাদিস দেখান, যদি জয়েব হাদিস দেখাতে পারে, কিন্তু বিভ্রান্ত ছড়াবেন না, বিভ্রান্ত ছড়াবেন না। যদি আপনি জিকির না করেন তা সমস্যা নাই, কিন্তু অন্যজনকে আপনি বাধা দেওয়ার ক্ষমতা কে দিয়েছে আপনাকে, আপনাকে ক্ষমতা দিয়েছে কে? আপনার এই হাদিস দেখান আপনি যে অন্যজনকে নিষেধ করবেন যে এইভাবে জুরামিন বলতে হবে, আস্তামিন বলা যায় না, আবার আস্তামিন বলতে হবে, জুরামিন বলা যায় না, এই ক্ষমতা দিয়েছে কে আপনাকে? কে দিয়েছে জোরে জিকির করা যায় না, আস্তে জিকির করতে হবে, এই ক্ষমতা কে দিয়েছে? অথবা আস্তে জিকির করতে হবে, জোরে জিকির করা যায় না, এই ক্ষমতা কে দিয়েছে আপনাকে? আপনি কোরআন পড়েন, হাদিস পড়েন, আপনি পয়রা দেখেন যে আছে কিনা, এইগুলা নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে ফেতনার একটা উৎস। কারণ এই ফেতনা, এই জামানা যত আসবে আগায়া, ততই আপনি ফেতনা হবে, ততই ফেতনা হবে। কারণ শিক্ষিত মানুষ কি হবে না, বিভ্রান্ত হবে না, আবার শিক্ষিত মানুষ বিভ্রান্ত হয়েছে, একজন ডক্টর ডিগ্রি পাইছে, একজন আজারি আইসা কোরআন তাফসির করে নবী হুজে পায় না, আরেকজন আজারি আইসা নবী পায় কোরআনও পায়, একজন আজারি কি করে মিলাদ ক্যাম্প করে, একজন আরেকজন আল্লাহ আজারি মিলাদ ক্যাম্প মানে না, একজন আজারি নবীরে জিন্দা মানে, আরেকজন আজারি নবীরে মৃত মানে, একজন আজারি নবীকে সাফায়াতকারী মানে, একজন আজারি নবীরে সাফায়াতকারী মানে না, একজন আজারি নবীকে নূর মানে, একজন আজারি নবীকে নূর মানে না, একজন আজারি ওলি মানে, একজন আজারি ওলি মানে না। এইভাবে শিক্ষিত মানুষ এখন কি হয়েছে, নবীর উপর কলম ধরতেছে, কোরআনের উপর কলম ধরতেছে, কিন্তু আপনি যেবেড়া ধান কাটে রিক্সা চালায় এবার নবীর কোনো সময় গালি দিব না, কিন্তু দেখবেন যারা শিক্ষিত ডিগ্রি নিয়ে আসছে তারাই নবীকে গালি দেয়, তারাই সাহাবীদেরকে গালি দেয়, তারাই কাজ করতেছে, কিন্তু বড় বড় শিক্ষিত লোক এইগুলো কাজ করতেছে, কোনো মুরুক্ষ জেহেল মুসি রাস্তাঘাটে যারা কাজ করে তাদের মধ্যে শুনতেন না যে আল্লাহর সাথে এরকম নাফরমানি, নবীর সাথে এই নাফরমানি, ওলি আল্লাহর সাথে এই নাফরমানি, এবং যারা নেককার বান্দা বান্দি আছে তাদের কাছে যাওয়ার হারাম বলবো না, বলবো যারা কোরআন পড়ছে তারা, যারা হাদিস পড়ছে তারাই বলবে এই ফতোয়া দিন। কিন্তু প্রত্যেকদিন সালাতে পড়তেছেন সূরা ফাতের মধ্যে যে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, এখানে শয়তানের পথ আছে এবং নেককার বান্দাবান্দির পথ আছে, যে আল্লাহ ওলি আওলাদের পথে চালান, নবীদের পথে চালান, সাহাবীদের পথে চালান, নেককার বান্দাবান্দিদের পথে চালান, যেই পথের মধ্যে আপনার হেদায়াত, যেই পথের মধ্যে আপনার রহমত, যেই পথের মধ্যে আপনার বরকত, আর ওই শয়তানের পথে না, যেই পথের মধ্যে শয়তান, আবু জাহেল আছে, ফেরাউন আছে, সাইবা আছে, উতবা আছে, আবু জাহেলের মতো আর ওই জাহান্নামী আছে তাদের পথে না, ওই ইবলিসের পথে না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আমিন, আল্লাহ তুমি কবুল করো। প্রতিদিন পড়তাছি তো কলম মারতাছি যে ওলিয়া ওলিয়া বাদ, দেখকার বান্দা বান্দি বা কেউ যাওয়া নাই, কোনো কিছু নাই, কেন? আমি তো বলতেছি প্রতিদিনই সালাতের মধ্যে যে ওলি মানি, মাই না কেন আপনি? আবার বলেন নবীকে সালাম দেওয়া যায় না, আসসালামু আলাইকা,
আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু সমস্ত সালাত আল্লাহ বলেন বান্দারে তুই প্রশংসা করলি আমি আল্লাহর সব কিছু বললি কিয়ামতে বিশ্বাস রাখলি সব কিছু বললি নবী রাসূলের কথা বললি তা এরপরে ওলিয়াউলদের কথা বললি সব বললি কিন্তু নামাজ সমাপ্ত করার শেষ পথে তোকে একটা শিখাই দেই তুই বল আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি নবী আপনার উপর সালাম আপনার আহলে বায়াতের উপর সালাম ওলিয়াউলদের উপর সালাম আল্লাহ আমার কি করেন এই সালাম গ্রহণ করেন এবং আমার এই সালাত কবুল করেন আমিন আপনি এইভাবে বললে শেষ পর্যন্ত আল্লাহর প্রশংসা গাওয়ার পরে নবী কয় এখন গা নবী আল্লাহ বলে যে এখন বল যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নবী আপনি কি কি করব আপনার উপর সালাম রহমত বরকত এবং শুধু তাই নয় নবীর আওলাদে রাসূল হাসান হুসাইন এবং যত সাহাবী এবং যত ওলি আউলিয়া আছে তাদের উপরও কি কি রহমত সালাম বরকত দিচ্ছি ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আল্লাহ নবীর উপর নবীর বংশের উপর সালাম বর্ষণ করছি কামা সাল্লাই আলা ইব্রাহিমা যেমনি এইভাবে ইব্রাহিম নবীর উপর সালাম বর্ষণ এইভাবে সব কিছু দেওয়ার পরে আল্লাহ বলেন এখন সালাম দে এখন সালাম ফিরে নামাজ সমাপ্ত কর তোর সালাত আমি কবুল করে তোকে জান্নাতি বানিয়ে দিলাম সুবহানাল্লাহ শেষ আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা কাবলা জুমা পড়েন নাই তারা চার রাকাত কাবলা জুমা পড়ে নিন একটু লেদান গেলে